আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন বেলি গ্রামাঞ্চল, আর আমি ইউনুস আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আমি এখন আছি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুরের উত্তরচরে। আর ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন উত্তরচরে অসংখ্য গরুর পাল রয়েছে। এখানে আমি একটু যদি আপনাদেরকে দেখাই, এই যে এই দিকটায় দেখতে পাচ্ছেন গরুগুলো ঘাস খাচ্ছে। আর এখানে ম্যাক্সিমাম হচ্ছে গাই গরু, এবং গাভীগুলোর সাথে আছে ছোট ছোট বাছুর। আমি এখান থেকে ছোট দুইটা বাছুর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ছোট দুইটা বাছুর, কি সুন্দর চেহারা, ওরা খেলছে এখানে। এই যে তো এখানে আবার দল বেঁধে ঘাস খাচ্ছে। যারা দল বেঁধে ঘাস খাচ্ছে, একটু আপনাদেরকে দেখাচ্ছি এদের ঘাস খাওয়ার যে সিস্টেমটা, সেটা একটু আপনাদেরকে দেখাবো। একদম ছাড়া, দেখুন এই গরুগুলো কোথাও রশি নেই, কিছু নেই, ওরা জাস্ট চষে বেড়াচ্ছে চরের ভিতরে এবং ঘাস খাচ্ছে। আর এখানে আছে দূর্বা ঘাস সহ বিভিন্ন ধরনের ঘাস। যদিও এখানে কয়েকদিন আগে সয়াবিন ছিল, আপনারা জানেন সয়াবিন হচ্ছে একটা তেল বীজ। সেই সয়াবিন উঠানোর পরে যে ঘাসগুলো এখানে আছে, সেই ঘাসগুলো ওরা খাচ্ছে। এবং যিনি এখানে লালন পালন করেন, তিনি একদম সম্পূর্ণ মুক্ত অবস্থায় এই গরুগুলো এখানে ছেড়ে দিয়েছে। তো এই যে ঘাসটা খাচ্ছে, আমি একটু এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। খুব কিউট কিউট কিছু গরু এখানে আমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে গাই গরু, এই যে এটা দেখতে পাচ্ছেন। এর সাথে আছে ছোট ছোট কিছু গরু, এই যে এই দিকটায় ঘাস খাচ্ছে। তো আমি আপনাদেরকে এখানে কিউট কিছু বাচ্চা গরুর দেখাবো। এই যে দেখুন, আমাকে দেখে ওরা চলে যাচ্ছে। আমি কাছ থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে লাল একটা বাচ্চা, এখানে আর একটা সাদা বাচ্চা আছে। এই গরুগুলো একেবারে দেশি জাতের, কোনো রকম ভেজাল নেই, নাই কোনো সংকর জাত। আপনি এই কিউট গরুগুলো গোবিন্দপুরের উত্তরচরে দেখতে পাবেন। আপনারা যদি কেউ গরুর দুধ কিনতে চান বা গরু কিনতে চান লালন পালন করার জন্য বা জবাই করে খাওয়ার জন্য, ইভেন আসন্ন কোরবানিতে আপনার যদি গরু নিতে চান, সেক্ষেত্রে চলে আসতে পারেন গোবিন্দপুরের উত্তরচরে। এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের গরু পাবেন। আর এই গরুগুলো একদম নির্ভেজাল, কোনো রকম ভেজাল নাই, এগুলো প্রাকৃতিক খাবার খায়, কোনো রকম হাইব্রিড কিছু খাওয়ানো হয় না, এগুলাকে হাইব্রিড ঘাস খাওয়ানো হয় না, এবং হচ্ছে এগুলোকে কোনো রকম মেডিসিন খাওয়ানো হয় না, আমি যতদূর জানতে পেরেছি। তো ভিউয়ার্স, এখানে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন চমৎকার কিছু গরু, চমৎকার গরুগুলো মাঠে চষে বেড়াচ্ছে কোনো রকম প্রোটোকল ছাড়া। দেখুন দু একটা গরুর গলায় রশি বাঁধা আছে, আর ম্যাক্সিমাম গরুই ছাড়া আছে। এই ছাড়া অবস্থায় গরুগুলো এখানে পালন করা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওরা মাঠে থাকে, ঘাস খায়, লতাপাতা খায়। তো ভিউয়ার্স, এখানে যে গরুগুলো আছে সেগুলো হয়তো বা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক দেবেন, কমেন্টস করবেন, এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করবেন। আর ভিউয়ার্স, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল দিয়ে রাখবেন, যাতে করে নতুন সকল ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন, তাদেরকে অবশ্যই অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের পেজটিতে লাইক দেবেন এবং ফলো করে রাখবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি মূলত আপনাদেরকে এখান থেকে কিছু গরু দেখালাম, এবং দেশি জাতের গরুগুলো। আশা করি এই গরুর ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।